प्रतिष्ठां तमा गमा शाश्वती शमः जातकं च मिथुनादेकं बुधि कामामहितम् जय राम श्री राम जय जय राम 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 जय राम श्री राम कोकिलम् वाल्मीकि गिरि सम्भूत रामानिधि संघाता संघाता श्रीमद् रामायणि गद्य पुनति भुवनतायम् भुवनतायम् रामाय रामचन्द्राय रामभद्राय वेधसे রাত্রির তৃতীয় প্রহর। বিভীষণর স্ত্রী শরমা দেবী তার মেয়ে কলাবতীকে নিয়ে শুয়ে রয়েছেন। হঠাৎ তৃতীয় প্রহরে ঘুম থেকে লাফিয়ে উঠলেন। তার পাশে শায়িত ছিলেন তার মেয়ে কলাবতী। কলাবতী বললেন, সে কি মা, কি হয়েছে তোমার, এমনভাবে ঘুম থেকে লাফিয়ে উঠলে? শরমা দেবী বললেন, আমি এক দুঃস্বপ্ন দেখেছি, যেই স্বপ্ন দেখে আমি লাফ দিয়ে উঠলাম।
এমন কি স্বপ্ন দেখলে যে স্বপ্ন দেখে তুমি লাফ দিয়ে উঠলে মা? ও স্বপ্নের কথা রাত্রে বলতে নেই, প্রভাত হলে ও স্বপ্নের কথা বলতে হয়। তাই মা, আমি এখন এই স্বপ্নের কথা তোকে বলতে পারবো না, তোকে এই স্বপ্নের কথা আমি প্রভাতে জানাবো। তাই শরমা দেবী কলাবতী আবার শুয়ে পড়লেন। প্রভাত হল, প্রভাতকালে দুজনে ঘুম থেকে উঠলেন, আর ঘুম থেকে উঠেই সেই অশোক বনে পুষ্প চয়ন করতে গেলেন। শরমা দেবী মনে মনে ভাবলেন, আমার মনের দুঃখের কথা আমি কাকে জানাই? একমাত্র আমার একজনাই সই রয়েছে, সেই সই কে জানো? একমাত্র আমার সীতা। সেই সীতাকে যদি জানাতে পারি তাহলেই আমার মনের দুঃখের কথা হালকা করতে পারব। তাই শরমা দেবী সীতা দেবীর কাছে গিয়ে বললেন, সীতা, আমার মনের দুঃখের কথা কাকে বলবো বলতে পারো? সীতা দেবী বললেন, কি হয়েছে সই, তোমার চোখে জল কেন? তুমি কাঁদছ কেন? শরমা দেবী বললেন, আমি এমন একটা দুঃস্বপ্ন দেখেছি, আমার মনের মধ্যে গভীর চেতনা হচ্ছে, গভীর চিন্তা হচ্ছে, কি যেন দুঃস্বপ্ন দেখলাম, আমি যেন কি হারাতে চলেছি সই, আর তুমি কান্নার কথা বলছ, আমি কাঁদবো কার কাছে বলতে পারো? আমি কার কাছে কাঁদবো বলতে পারো? কান্নার মতো তো কেউ নেই। শোনো সই, আমি কার কাছে কাঁদবো? শোনো সই, আমি কাঁদিব যার কাছে, সে কি আছে কাছে, কার কাছে কেঁদে জুড়াবো জীবন, কাঁদিব কার কাছে, কাঁদিব যারা সুখে আছে, কাঁদিলে তাদের কাছে, যারা সুখে আছে, কাঁদিলে তার কাছে, সুখী কি বুঝিবে দুঃখী জনার মন, কাঁদিব যার কাছে, আমি কাঁদিব। যাদের কাছে কাঁদলে করে উপহাস, ইহার লাগি কথা করি না প্রকাশ, বরং ইহা হইতে যদি অনলে হয় বাস, ইহা হইতে যদি অনলে হয় বাস, সেও ভালো যদি তাতে হয় মরণ, কাঁদিব কার কাছে, আমি কাঁদিব কার কাছে, সে কি আছে কাছে, কার কাছে কেঁদে জোড়াবো জীবন, কাঁদিব কার কাছে। শরমা দেবী সীতা দেবীকে বললেন, একমাত্র স্বয়ং রামচন্দ্রই আমার বেদনের কথা বুঝতে পারেন। সই, দেখো আমি মালা গেঁথে নিয়ে এসেছি, এই মালা রামচরণে কি করে দান করব বলে দাও। সীতা দেবী বললেন, শরমা, ভগবানকে পেতে হলে তার কাছে যেতে হয় না, ভগবানকে পেতে হলে মন দিয়ে ডাকতে হয়, মন দিয়ে ডাকলে নিশ্চয়ই তাকে পাওয়া যায়। তুমি রাম কথা স্মরণ করে সেই মালাকে উদ্দেশ্য করে অর্পণ করো,
নিশ্চয় রামচরণে গিয়ে ঠাই পাইবে। তাই শরমা দেবী মালা উৎসর্গ করলেন রামচরণে। নদীর এপারে রয়েছেন শরমা দেবী, আর ওপারে রয়েছেন রামচন্দ্র। শরমা দেবীর সেই মালা গিয়ে রামচন্দ্রের চরণে পড়েছে। সেই দেখে শরমার মেয়ে কলাবতী বলছেন, মা গো, তোমার মালা তো রামচন্দ্র গ্রহণ করেছে, কিন্তু আমার মালা? আমার মালা কি প্রভু গ্রহণ করবেন? নিশ্চয়ই, মন দিয়ে ডাকলে নিশ্চয়ই তিনি গ্রহণ করবেন। তাই আমি রামচরণের উদ্দেশ্যে মালা দিতে চাই। আমি দেব মা, দেব মা। ধর ধর মম বেদনা ব্যথিত কম্পিত ভীরু হিয়া, ধর ধর মম বেদনা ব্যথিত কম্পিত ভীরু হিয়া। পরম পুতরোহার নয়নে আমার মন কুসুমের দেব উপহার, মুক্তরোহার নয়নে তোমার মন কুসুমে দেব উপহার। অতুল রাতুল চরণে তোমার, অতুল আতুল চরণে তোমার, অতুল রাতুল চরণে তোমার, আর অতুল আতুল চরণে তোমার। মালা গেঁথেছি তোমার লাগিয়া, ধর ধর মম বেদনা ব্যথিত কম্পিত ভীরু হিয়া, ধর ধর মম বেদনা ব্যথিত কম্পিত ভীরু হিয়া। দিন গেল প্রভু তোমার ধ্যানে, নিশীতে মহান সুখের শরণে এলে অকরুণ আজি এত দিনে, এলে অকরুণ আজি এত দিনে, বিরহ আধার নাশিয়া। শরমা দেবী এবং কলাবতীর মালা রামচরণে গিয়ে পৌঁছাল। রামচন্দ্রকে এক ভক্ত জিজ্ঞাসা করলেন, প্রভু, সে কি লঙ্কা থেকে উড়ে এসে মালা তোমার চরণে পড়ছে? তাহলে লঙ্কায় তোমার অনেক ভক্ত রয়েছে। রামচন্দ্র হেসে বললেন, নিশ্চয়ই আছে, লঙ্কায় তো সকলেই আমার ভক্ত, কেনা রয়েছে আমার ভক্ত। কেউ চায় ভক্ত হতে, আর কেউ চায় মুক্তি পেতে। এদিকে লঙ্কার সিংহাসনে বসে রয়েছেন রাবণ, কিন্তু রাবণ চিন্তাগ্রস্ত। এক লক্ষ পুত্র তার, সোয়া লক্ষ নাতি,
আস্তে আস্তে একজনাও রাখছে না রামচন্দ্র এই বংশে দিতে বাতি। রাবণ বসে বসে চিন্তা করছেন, এমত অবস্থায় সারথি এসে বললেন, মহারাজ যুদ্ধে যাবার মতো তো আর কেউ নেই, এখন কে যুদ্ধে যাবে বলতে পারেন? রাবণ বললেন, যুদ্ধে যাবার মতন যখন কেউ নেই তাহলে একমাত্র আমাকেই যেতে হবে। হঠাৎ বলে উঠলেন রাবণের মামা কালনিমি, ভাগ্নে, ও ভাগ্নে, এত বেটি ব্যস্ত হচ্ছ কেন? তোমাকেই এখন যুদ্ধে যেতে হবে না, তাহলে কাকে পাঠাবো? যুদ্ধে যদি পাঠাতে হয় আর একজন রয়েছে। কে রয়েছে মামা? এত তাড়াতাড়ি ভুলে গেলে? তোমার কনিষ্ঠ ভ্রাতা বিভীষণ, তার পুত্র তরণী বেঁচে রয়েছে, তাকে তুমি যুদ্ধক্ষেত্রে পাঠাও। না 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 না, সে কি করে হয়? মাত্র 12 বছরের বালক, তাকে কি না পাঠাবো যুদ্ধক্ষেত্রে? না না মামা, এটা হতে পারে না মামা। কোনোদিন যদি আমার ভাই এসে আমার কাছে প্রশ্ন করে, কনিষ্ঠ ভ্রাতার ছেলেকে যুদ্ধে পাঠিয়েছি আমি, তখন আমি কি উত্তর দেব বলতে পারো? আমার কাছে বলার মতো তো কোনো জায়গা থাকবে না। কালনিমি বললেন, দেখো ভাগ্নে, তোমার যুদ্ধে পরাজয়ের প্রধান কারণটা তুমি কি জানো? কিসের জন্য তোমার যুদ্ধে পরাজয় হচ্ছে? এক এক করে রাক্ষস কুলের সকলকে তুমি যুদ্ধ করতে পাঠাচ্ছ, কিন্তু একজনও প্রাণে বাঁচছে না, কেন জানো? রামচন্দ্রের পাশে রয়েছে তোমার কনিষ্ঠ ভ্রাতা বিভীষণ। যখনই কেউ যুদ্ধ করতে যায়, রামচন্দ্রের কানে কানে বলে দেয়, বিভীষণ বলে দেয় কোন অস্ত্র দিয়ে তাকে মারতে হবে, তাই এক এক করে প্রাণ হারাচ্ছে। তোমার ভাই যদি তোমার সাথে বিশ্বাসঘাতকতা করতে পারে, তাহলে তুমি কেন করতে পারবে না? নিশ্চয়ই পারো, তুমি পাঠাও। আর শোনো, এখনই তো প্রমাণ হবে বিভীষণের বৈষ্ণবতা, সে কেমন বৈষ্ণব। ওর পুত্রকে যখন তুমি যুদ্ধে পাঠাবে, যুদ্ধক্ষেত্রে ওর পুত্রকেও দেখবে, তখন কি করে সেটাই দেখার বিষয়। রামচন্দ্রের কানে কানে বলে দেয় যে আমার পুত্র, আর না বলে দেয় যে আমার পুত্র না, তাহলে বোঝা যাবে তিনি কিরকম বৈষ্ণব। বৈষ্ণব হওয়া খুব শক্ত। তৃণদপি শুনি চিনু তরিরূপী সহিষ্ণু অমানিনু মানদেনু কীর্তনিয়া সদা হরি, তাই ভক্ত হওয়া খুব শক্ত। তাই কালনিমির কথা শুনে রাবণ বলছেন, তার রাজ্য মধ্যস্থলে এক ব্যক্তি, তার নাম মহাপাত্র, তাকে বললেন, মহাপাত্র এক কাজ করো, তরণীকে ডেকে নিয়ে আসো, যুদ্ধে যখন যাবার মতো আর কেউ নেই, এখন একমাত্র এই তরণীকেই পাঠানোর ব্যবস্থা করি। তাই তরণীকে ডাকতে গেলেন, এদিকে তরণী আমার, প্রভাতকালে সমুদ্র স্নান করে ফিরে আসছেন, আর সূর্যদেবকে প্রণাম করে বলছেন, হে প্রভু, রামচন্দ্র প্রভু আমার, আমায় নিজের করে তুমি আমায় গ্রহণ করো, তুমি যদি আমায় কৃপা না করো আমি কি করে থাকবো বলতে পারো? প্রভু, করুণার সাগর তুমি, তুমি আমায় নিজ গুণে কৃপা করো। করুণার সাগর রাম রঘুনাথ।
আর করো পরাবার, আমি যে অনাথ। তরণীর জলে তোমার তরণীতে করুণা সাগর রাম রঘুনাথ, করুণার সাগর রাম রঘুনাথ, করুণার সাগর রাম রঘুনাথ। তাই মহাপাত্র এসে তরণীকে ডাক দিলেন, তরণী তরণী তরণী। সূর্যকে প্রণাম করতে করতে ভাবলেন, সে কি ডাকে আমায়? তাহলে মনে হয় আমাকে প্রভু ডাকছে। এসেছো প্রভু, এসেছো প্রভু। তাকিয়েই দেখলেন মহাপাত্র এসেছে ডাকতে। সে কি?
তুমি ডাকতে এসেছো আমাকে? এই সময় কি মনে করে আমাকে ডাকতে এসেছ? তোমাকে মহারাজ রাবণ দেখা দিতে বলেছেন, তোমাকে আহ্বান করেছেন, তোমাকে যেতে হবে রাবণের কাছে। তরণী বললেন, নিশ্চয়ই, আমাকে যখন মহারাজ রাবণ ডেকেছে আমি যাব। চলো, যাচ্ছি। তাই রাবণের রাজ্যসভায় এসে উপস্থিত তরণী রাবণকে দেখেই প্রণাম করে বলছেন, প্রণাম গ্রহণ করুন জ্যেষ্ঠতা। আমাকে কি মনে করে আপনি স্মরণ করলেন? রাবণ বললেন, আমার একটি কাজের প্রয়োজনে তোমাকে স্মরণ করেছি। যেই কাজ একমাত্র তুমিই করতে পারো। আপনি আমাকে আজ্ঞা করুন জ্যেষ্ঠতা। আপনি যা আজ্ঞা করবেন নিশ্চয়ই আমি করবার চেষ্টা করব। রাবণ বললেন, যুদ্ধে যাবার মতো তো আর কেউ নেই তরণী, একমাত্র তুমিই পড়ে রয়েছ, তোমাকেও ছাড়তে ইচ্ছা করে না। কিন্তু কি করব বলো, আমার আস্তে আস্তে সমস্ত কুল ফাঁকা হতে বসেছে, এখন একমাত্র তোমাকেই পাঠাতে হবে। আপনি আজ্ঞা করুন, আপনি আজ্ঞা করুন আমায়। রাবণ বললেন, তাহলে যুদ্ধক্ষেত্রে তুমি যাবার জন্য প্রস্তুত হও তরণী। তরণী বললেন, নিশ্চয়ই, আপনি আমার প্রণাম গ্রহণ করুন জ্যেষ্ঠতা। তবে আমি যুদ্ধে যাবার আগে একটু মায়ের সঙ্গে দেখা করে যেতে চাই, মায়ের আশীর্বাদ ছাড়া কিছু হয় না, মায়ের আশীর্বাদ থাকা খুব প্রয়োজন। রাবণ বললেন, নিশ্চয়ই, তাহলে তুমি মায়ের আশীর্বাদ নিয়ে আসো, তারপরে যুদ্ধক্ষেত্রে যাবে। তাই তরণী গিয়ে সেজে গুজে তৈরি হয়েছেন। শর্মা দেবী বললেন, কোথায় চলেছিস বাবা, এত সেজে গুজে কোথায় চলেছিস? আমি যুদ্ধক্ষেত্রে চলেছি মা। সে কি, তুই শেষ পর্যন্ত যুদ্ধক্ষেত্রে চলেছিস? হ্যাঁ মা, আমাকে মহারাজ রাবণ বলেছেন আমাকে যুদ্ধক্ষেত্রে যেতে হবে, তাই আমি যুদ্ধক্ষেত্রে যাচ্ছি মা। আসি মা, তুমি আমাকে আশীর্বাদ করো মা। শোন বাপ, শোন বাপ, তুই যুদ্ধক্ষেত্রে যাস না বাবা, যুদ্ধক্ষেত্রে গেলে তোর মঙ্গল হবে না বাবা, তোর মঙ্গল হবে না। আমি এক দুঃস্বপ্ন দেখেছি বাপ, যেই স্বপ্ন দেখে আমি চমকে উঠেছি, চমকে উঠেছি। দেখ বাবা, তোকে নিয়েই যত আশা ভরসা। মা গো, জীবন থাকলেই আশা থাকবে, আর তুমি বলছো স্বপ্নের কথা, দুঃস্বপ্ন দেখেছো, কি স্বপ্ন দেখেছো? আমি স্বপ্ন দেখেছি বাবা, তোর ওই যুদ্ধক্ষেত্রে মৃত্যু ঘটবে বা। মা গো, সব স্বপ্ন যদি সত্যি হতো তাহলে তো এই পৃথিবীতে কেউ গরিব দুঃখী বলে থাকতো না মা। আমি তোমার পুত্র হয়ে বলছি মা, শোনো। স্বপ্ন মিথ্যা বলে সবে, স্বপ্ন ছাড়া সত্য নাই, স্বপ্ন মিথ্যা বলে সবে, স্বপ্ন ছাড়া সত্য নাই, স্বপ্ন মিথ্যা বলে সবে,
স্বপ্নের বাড়ি স্বপ্নের গাড়ি স্বপ্নের ভালোবাসা রে স্বপ্ন মিথ্যা বলে সবে স্বপ্নের চাওয়া স্বপ্নের পাওয়া স্বপ্নের যাওয়া সারে স্বপ্ন মিথ্যা বলে সবে স্বপ্নের পুত্র স্বপ্নের কন্যা স্বপ্নের বন্ধু ভাই স্বপ্ন মিথ্যা বলে সবে স্বপ্নের প্রিয় স্বপ্নের প্রিয়া আজ আছে কাল না স্বপ্ন মিথ্যা বলে সবে স্বপ্নের পিতা স্বপ্নের মাতা স্বপ্নের পরিণত স্বপ্ন মিথ্যা বলে সবে স্বপ্নের জীবন স্বপ্নের মরণ স্বপ্নেতে শেষ স্বপ্ন মিথ্যা বলে সবে এমন মধুর রাম নামে সমন ভয়ে কাঁপে তোরি রে স্বপ্ন মিথ্যা বলে সবে একবারে রামানন্দে বদন ভরে বলুন হরি হরি রে স্বপ্ন মিথ্যা বলে সবে স্বপ্ন ছাড়া সত্য নাই স্বপ্ন মিথ্যা বলে সবে তরণীকে বললেন আচ্ছা বাবা তুই যখন এতই যাবার জন্য ব্যাকুল হয়েছিস তাহলে তুই যাচ্ছিস যা বাবা কিন্তু আমার কাছে একটা জিনিস করে যায় বাবা তাই শরমা দেবী কি করলেন নিজ পুত্রকে দাদো সঙ্গে দাদোষ ফোটা তিলক জননী লাগায় দাদো সঙ্গে দাদোষ ফোটা তিলক জননী লাগিয়েছেন কিন্তু একমাত্র কণ্ঠে রাম নাম লিখতে ভুলে গিয়েছেন সমস্ত জায়গায় রাম নাম লিখেছেন কিন্তু কণ্ঠে আর রাম নাম লিখতে পারেননি তাই আজকে যুদ্ধক্ষেত্রে যাওয়ার জন্য তরণী এসে উপস্থিত হলেন রাবণ বললেন সারথি তরণী যুদ্ধক্ষেত্রে যাবে মনের মতো করে রথ সাজিয়ে দাও যুদ্ধে যাওয়ার জন্য প্রস্তুত হও তাই সারথিকে ডেকে বললেন সারথি হে আজি ভুবন বিজয় রথ দেখিতে হয় সুন্দর আজি মনোরথ দেখিতে সুন্দর সারথি হে ভুবন বিজয় রথ সাজাইয়ে দাও মনের মত মনোরথ দেখিতে সুন্দর সারথি হে সারথি সারথি ডাকে ভক্ত রথি সারথি বুঝিল সারথি হে ভুবন বিজয় রথ সাজায়ে মনের মতো মনোরমে সংগ্রামে সাজিল ও সারথি হে সাগর জলেতে সারথি করেতে রথখানা আনিল ধুইয়া ও সারথি হে নেতর বসনে সারথির পানে নিজ করে দিল নমুছিয়া ও সারথি হে আর নানা বিধ অস্ত্র নিয়া বসে তরণী সেন ও সারথি হে বিদ্যুৎ বেগে আভা বিদ্যুৎ চলিল সত্তর সারথি হে
রাম নাম বাণী লিখিয়া তরণী আচ্ছা দিল রথ খানা চারথি হে রথের পতাকায় রাম নাম শোভা পায় বদনেতে রাম নাম গানা ও সারথি হে আর ধনুর্বাণ হাতে উঠিল রথেতে সঙ্গে সৈন্যগণ সারথি হে কেহ অশ্বের আজে কেহ চলে গজে সংখ্যা 12 লক্ষ জন ও সারথি হে রাম নামের ধ্বনি বিমান তখনই চলিল আকাশ পথে ও সারথি হে সহ সৈন্যগণ সর্বানন্দন এলো নিধি সৈকতে ও সারথি হে তরণী ভাবলো আমি ভবসাগর পার হতে চলেছি কিন্তু আমার তো সম্বল কিছু নেই এই রাম নামের সম্বল নিয়েই আমি পার হব তাই তরণী যুদ্ধক্ষেত্রে এসেছেন এমন সময় দেবগণ সহ ব্রহ্মা চিন্তা করলেন বিভীষণের অন্তরে যদি মায়া থাকে তবে তো তরণী মুক্তি পাবে না তাই তিনি কি করলেন ব্রহ্মা চিন্তাগ্রস্ত হয়ে করলেন কি বিভীষণের অন্তর থেকে মায়াকে বললেন মায়া তুমি কিছুক্ষণের জন্য সাগরের গর্ভে গিয়ে লুকিয়ে থাকো যতক্ষণ না পর্যন্ত তরণী মুক্তি পায় ততক্ষণ পর্যন্ত তুমি ওই সাগরের গর্ভে গিয়ে লুকিয়ে থাকো তাই বিভীষণের মধ্যে মায়া রইল না বিভীষণকে রামচন্দ্র বললেন সে কি বিভীষণ আজকে যুদ্ধক্ষেত্রে কে এসেছে বিভীষণ বললেন রাবণের এক ভাইয়ের ছেলে এসেছে নাম তার তরণী সেন খুব সাবধানে যুদ্ধ করো রামচন্দ্র বললেন রাবণের কোন ভাইয়ের ছেলে ও কি কুম্ভকর্ণের ছেলে বিভীষণ বললেন না প্রভু রামচন্দ্র বললেন তবে কোন ভাইয়ের ছেলে বিভীষণ বললেন এখন পরিচয় দেওয়ার সময় নেই ওকে বালক ভেবে মনে করো না প্রভু ও সাধারণ নয় সশস্ত্রে যুদ্ধক্ষেত্রে থাকলে ওকে দেবতা গন্ধর্ব যক্ষ রক্ষ মানব দানব কারুর সাধ্য নেই ওকে পরাস্ত করতে পারে আর ওর পরিচয় দিতে গেলে পলকে প্রলয় ঘটিয়ে চলে যাবে আগে আগে যুদ্ধ করো প্রভু ওকে বধ করো তারপর ওর সমক্ষ পরিচয় দেব রামচন্দ্র বললেন মিত্র ওকে যে মারব কোথায় মারব বলতে পারো ও সারা অঙ্গে আমার রাম নাম লিখে নিয়ে এসেছে ও যে আমার কত বড় ভক্ত ওকে আমি কি করে মারব তুমি বলতে পারো কোন জায়গায় মারব যে জায়গায় মারব সে জায়গায় তো রাম নাম যেখানেই বান মারি না কেন ওই রাম নামের মধ্যে পড়বে আর ওই রাম নামের মধ্যে যদি পড়ে তাহলে তো আমার অঙ্গেই আঘাত হবে আমি কি করে মারি বলতে পারো কিছুতেই যুদ্ধ করতে চাইছেন না কিন্তু যুদ্ধক্ষেত্রে যুদ্ধ তো হবেই তাই যুদ্ধক্ষেত্রে আগিয়ে আসলেন যত কপিগণ হনুমান এবং লক্ষণ তাই যুদ্ধক্ষেত্রে আরম্ভ যুদ্ধ দেখেই তরণী বলে উঠলেন সারথি যুদ্ধক্ষেত্রে যুদ্ধ আরম্ভ করব তাই যুদ্ধক্ষেত্রে যুদ্ধ আরম্ভ করবার আগে রণমাদল বাজিয়ে যুদ্ধে আহ্বান কর
সাজিল আজ ভক্তবীর রণ সমুদ্রম রে, সাজিল আজ ভক্তবীর রণ সদ্যম রে, সাজিল আর ভক্তবীর পাদপ পাথর হাতে সাজে বানর গণ রে, সাজিল আজ ভক্তবীর ধনুর্বাণে হাতে সাজে সরমানন্দন রে, সাজিল আজ ভক্তবীর বড় বড় পর্বত ছেড়ে যত বানর গণ রে, সাজিল আজ ভক্তবীর অর্ধ পথে কাটে তাহা সরমানন্দন রে, সাজিল আজ ভক্তবীর তরুণ সন বান ছাড়ে মহাচক্র নামে রে, সাজিল আজ ভক্তবীর বানর গণ বানর ঝরে ঘুরিছে সংগ্রামে রে, সাজিল আজ ভক্তবীর রণে ভঙ্গে দিয়ে বানর কবে পলায়ন রে, সাজিল আজ ভক্তবীর একমাত্র দাঁড়াইল পবন নন্দন রে, সাজিল আজ ভক্তবীর তরণী আর হনুমানে বাজল মহারণ রে, সাজিল আজ ভক্তবীর কেহ কারে নাহি পারে কুজন সমান রে, সাজিল আজ ভক্তবীর হনুমানের বক্ষে ভক্ত মারে লক্ষ বান রে, সাজিল আজ ভক্তবীর আরে বানাঘাতে হনুমান করে পলায়ন তখন রে, সাজিল আজ ভক্তবীর পরেতে সাজিল যুদ্ধে ঠাকুর লক্ষ্মণ রে, সাজিল আজ ভক্তবীর আরে মহাযুদ্ধ দুইজনে করে কত ক্ষণে রে, সাজিল আজ ভক্তবীর তরণ সেন বান ছাড়ে অগ্নি অবতার রে, সাজিল আজ ভক্তবীর পর্বত প্রমাণ অগ্নি পোড়ায় সংসার রে, সাজিল আজ ভক্তবীর পয় ধর বান রামানুজ তখন ছাড়িল রে, সাজিল আজ ভক্তবীর মেঘ হয়ে অস্ত্রখণ্ড আকাশে চলিল রে, সাজিল আজ ভক্তবীর মহাবেগে লক্ষণের মেঘবান চলে রে, সাজিল আজ ভক্তবীর আরে নিভাইল অগ্নি শিখা মেঘ বন্যার জলে রে, সাজিল আজ ভক্তবীর বন্যার জলে রাক্ষস সৈন্য ভাসিতে লাগিল রে, সাজিল আজ ভক্তবীর বারো লক্ষ সৈন্য জলে ডুবিয়া মরিল রে, সাজিল আজ ভক্তবীর রাখিতে না পারে বিয়সিও সৈন্য গণে রে, সাজিল আজ ভক্তবীর রণেতে একক তখন সরমানন্দন রে, সাজিল আজ ভক্তবীর লক্ষণের ললাটেতে মারিল এক বান রে, সাজিল আজ ভক্তবীর আঘাতে জ্ঞান হারালো সুমিত্রা নন্দন রে, সাজিল আজ ভক্তবীর আরে দূর হতে হনুমান দেখিতে পাইল রে, সাজিল আজ ভক্তবীর ছুটে এসে রামানুজে কোলেতে তুলিল রে, সাজিল আজ ভক্তবীর আজ লক্ষণের ললাটে আঘাত লেগেছে আর তাই দেখে হনুমান ছুটে এসেছে, ছুটে এসে লক্ষণকে কোলে নিয়ে সরে গেলেন। এখন যুদ্ধ কে করবেন? রামচন্দ্র বললেন, বিভীষণ। বিভীষণ এইভাবে মেরেছে আমার ভাইকে? না, আমি এখন যুদ্ধ করব, আমি যুদ্ধ করব। তাই দুজনের মধ্যে যুদ্ধ আরম্ভ হলো, রামচন্দ্র আর তরণীর মধ্যে। ভক্ত আরে ভগবানে যুদ্ধ আরম্ভিল রে, সাজিল আজ ভক্তবীর আরে ভগবান হইতে ভক্ত অধিক ধরে তখন বল রে, সাজিল আজ ভক্তবীর আরে যত বানে ছাড়ে রাম চলে শূন্য পথে রে, সাজিল আজ ভক্তবীর তরণী কাটিছে তাহা থাকে অর্ধ পথ রে, সাজিল আজ ভক্তবীর আরে তরণী ছাড়িল বানে বায়ু সমগতি রে, সাজিল আজ ভক্তবীর রোধিতে নারিল বান রাম রঘুপতি রে, সাজিল আজ ভক্তবীর রামের ললাট লাগি বিধি রহে ফলারে, সাজিল আজ ভক্তবীর প্রভুর ললাটে যেন রক্ত পদ্ম মালারে, সাজিল আজ ভক্তবীর বানাঘাতে রামচন্দ্রের স্থির হলো দৃষ্টি রে, সাজিল আজ ভক্তবীর খসিয়া পড়িল রামের ধনুকের মুষ্টি রে, সাজিল আজ ভক্তবীর অচৈতন্য হয়ে পড়লেন রামচন্দ্র।
রামচন্দ্রের ললাটে আঘাত হয়েছে, দরধারে রক্ত বইছে। রামচন্দ্র অচৈতন্য হওয়ার কিছুক্ষণ পরেই চৈতন্য হল রামের। তিনি উঠে দাঁড়ালেন, বললেন, তরণী, তোর মতো ধনুকধারী আমি দেখিনি এই ব্রহ্মাণ্ডে। তোর যুদ্ধে আমি খুশি হয়েছি, তুই আর যুদ্ধ করিস না, তুই ফিরে যা। আমি কথা দিচ্ছি, রাবণকে বধ করে এই লঙ্কা তোকে দিয়ে যাব, আমি কথা দিচ্ছি তোকে। তরণী বললেন, আমি বিষয় বাঁধনের বাধা পড়তে চাই না, অনন্ত ব্রহ্মাণ্ডের ঈশ্বর তুমি ও বিষয় তোমা, তোমার বিষয় তুমি ভোগ করো, আমার প্রয়োজন নেই প্রভু, আমি বিষয় বাঁধনের জ্বালা সইতে নারি প্রভু। প্রভু শোনো, তুমি আমায় বিষয় বাঁধনে বাঁধতে চাইও না, বাঁধতে চেয়েও না প্রভু, তাই শোনো প্রভু। বিষয় বাঁধনে বাঁধিতে চাও, দশখত লিখে পাঠালে সংসারে রাম, সে কথা কি ভুলে যা। বিষয় বাঁধনে বাঁধিতে যাও, বলেছিলে তুমি পাঠালে যখন মায়ার সংসারে খেলিতে, বলেছিলে তুমি পাঠালে যখন মায়ার সংসারে খেলিতে, সে কথা কি তুমি ভুলে গেছো রাম, পোড়া দেহ পুন কেন বা পুরাও, সে কথা কি তুমি ভুলে গেছো রাম, পোড়া দেহ কেন বা পোড়া, দেহ পুন কেন বা পুরা। আর বিষয় বাঁধনে বাঁধিতে চাও, দশখত লিখে পাঠালে যে রাম, সে কথা কি ভুলে যাও, বাঁধনে বাঁধিতে চাও, সংসারে রোয়ানলে না পারি সহিতে, এসেছি যে আমি তোমা সরসিতে, সংসারের অনল না পারি সহিতে, এসেছি যে আমি তোমা সরসিতে, বুঝো না কি তুমি তা, বুঝো না কি তুমি তাই, রং মেখে সং সাজায়েছ রাম, বলো নাই কবু টলিতে, রং মেখে সং সাজায়েছ রাম, বলো নাই কবু টলিতে, হে সংসারের জ্বালায় আমি থাকতে চাই না প্রভু, তাই প্রভু আমি তোমার হাতে উদ্ধার পেতে চাই প্রভু। তুমি ব্রহ্মা, তুমি বিষ্ণু,
তুমি মহেশ্বর, কুবের বরুণ যম তুমি পুরন্দর, তুমি চন্দ্র তুমি সূর্য তুমি দিবারাতি, অনাথের নাথ তুমি অগতির গতি, জনমিয়া লঙ্কাপুরে আমি দুরাচার, কটাক্ষে করুণা করো কৌশল্য কুমার, প্রভু আমি তোমার চরণে ঠাই চাই, তোমার চরণে ঠাই চাই। তাই বললেন, আমার চরণে ঠাই দরকার। তরণীর এই ব্যাখ্যা বুঝতে পারলেন কে? বিভীষণ। বললেন, প্রভু তুমি নিজগুণে উদ্ধার করো, তুমি যদি উদ্ধার না করো তাহলে উদ্ধার হবে না, আমি কোথায় মারব বলতে পারো? কেন প্রভু, সর্বঙ্গে রাম লেখেছে তরণী, কিন্তু তার কণ্ঠদেশে রাম নাম লেখা নেই, তাই তুমি তার তরণী শিরচ্ছেদ করো। তাই রামচন্দ্র পাত্রমিত্রগণকে বললেন, পাত্রমিত্রগণ রণমাদল বাজিয়ে দাও যুদ্ধে, আমার হাতেই উদ্ধার হবে তরণী। বলি রণমাদল বাজে রে ধা ধা ধি নাগ ধা, রণমাদল বাজে রে ধা ধা ধি নাগ ধা, ধা ধা ধি নাগ ধা, ধা ধা ধি নাগ ধা, রণমাদল বাজে রে ধা ধা ধি নাগ ধা। আরে ঢাক বাজে ঢোল বাজে আর বাজে কারারে, ধা ধা ধি নাগ ধা। আরে সানাই ও সারেঙ্গা বাজে বাজে কাশি ঢোল রে, ধা ধা ধি নাগ ধা। আরে কৌদ ভরে রামচন্দ্র বান তুলিয়া নিল রে, আমারে বাছিয়া বাছিয়া বানোছে কোন করিও রে, ধা ধা ধি নাগ ধা। আরে বানে বানে কাটা কাটি চলিতে লাগিল রে, ধা ধা ধি নাগ ধা। আরে শত শত বানে বানে কাটা কাটি হলো রে, ধা ধা ধি নাগ ধা। আরে তোরণী তখন আবার জুজিতে লাগিল রে, আরে ধা ধা ধি নাগ ধা। আরে ভক্ত আরে ভগবানে যুদ্ধ আরম্ভিল রে, চন্দ্র বান ছাড়ে নামে তে সংহার রে, তরণি ছাড়িছে বান তুলনা নাই রে, আরে যত বান ছাড়ে রাম চলে শূন্য পথে তাহারে, আরে রাম নামে স্মরণে ভক্ত কাঠে অর্ধ পথে রে। বিভীষণ বলছে, প্রভু আর দেরি করো না, প্রভু আর দেরি করো না। তাই তরণীর উদ্দেশ্যে রামচন্দ্র হাতেতে তখন বান জুরিলা, বান জুরিলা, তরণীকে লক্ষ্য করিয়া সেই বান ছাড়িয়া দিলা, ছাড়িয়া ছেদন হলো, মস্তক ছেদন হলো, কাটা মুন্ড মাটিতে তখন লোটাইতে লাগিল, লোটাইতে লাগিল, তরণীর কাটা মুন্ড মাটিতে লোটাচ্ছে, আর ওই কাটা মুন্ড বদনে কি বলছে, রাম 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 হে, রাম 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 হে, রাম 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 হে। থাকতে পারলেন না বিভীষণ, বিভীষণের মধ্যে মায়া উপস্থাপন হলো, বিভীষণ এসে তার পুত্রকে জড়িয়ে ধরে কান্না আরম্ভ করলেন। রামচন্দ্র বললেন, সে কি তরণীর কাটা মুন্ড দেখে তুমি কাঁদছ কেন বিভীষণ? প্রভু তুমি যাকে মেরেছ সে কে হয় জানো? আমারই পুত্র, আমারই পুত্র, দেখি তুমি কি করালে আমাকে দিয়ে, তুমি যদি আমাকে আগে বলতে নিশ্চয়ই আমি এমন করতাম না, এখন তুমি কি চাও? প্রভু তরণীর মনের ইচ্ছা, তোমার চরণ পরশে তরণীর যেন উদ্ধার হয়। তরণীর আমার চরণ পরশে উদ্ধার হবে নিশ্চয়ই, প্রয়াগে তীর্থ করতে পাঠাবে না, না না,
প্রয়াগে কিছু নেই প্রভু, শোনো প্রয়াগে কি আছে, কোটি কোটি প্রয়াগ তীর্থ তোমার চরণে রয়েছে, প্রয়াগে কি আছে, আর প্রয়াগে কি আছে, প্রয়াগে কি কাজ কি প্রভু তোমার চরণ পরশ করো, প্রয়াগে কি আছে, আর চরণ পরশে মুক্তি পাবে আমার কুমার, প্রয়াগে কি আছে, আর এত শুনি রাম গুণধাম চরণ পরশ করে, প্রয়াগে কি আছে, আরে তরণীর কাটা মুন্ড লাগলো আবার ধরে, প্রয়াগে কি আছে, আবার কীর্তি বাস পণ্ডিতের ওই অমৃত লহরি, প্রয়াগে কি আছে, আবার তরণী সেন সাঙ্গ হলো একবার বলুন হরি হরি, প্রয়াগে কি আছে, প্রয়াগে কি আছে, বাল্মীকি কবিত্বের অমৃত লহরি রামানন্দে বদন ভরে বলো হরি হরি, জয় জয় রঘুপতি রাঘব রাজা রাম পতিত পাবন সীতারাম, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে, জয় মা মনসা কি, জয় জয় মা মনসা কি, জয় জয় মা মনসা কি, জয়।